আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মঈন মিশু। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ, খালাস একজন। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। যুদ্ধের প্রভাব পড়েছে দেশেও। চট্টগ্রাম বন্দর জেটিতে 10 মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর উদ্যোগ, 20% খরচ কমার আশায় ব্যবসায়ীরা। এবং কিয়েভ থেকে রুশ সেনা সরানোর ঘোষণায় সন্দিহান যুক্তরাষ্ট্র, বোকা বানানোর চেষ্টা, মন্তব্য ইউক্রেন প্রেসিডেন্টের।